মাশাআল্লাহ ভালোই মাছ। মাছ একটা কেমন করতেছে? আজকে আমি আবার ডুবুরি ভাইদের সঙ্গে আসছি। তারা আজকে একটা নতুন জায়গায় যাবেন, তো এই ভিডিওতে দেখাবো আমি তারা কতগুলো মাছ পান, কত টাকায় বিক্রি করেন এবং কিছু কমেন্টের রিপ্লাই দিব এই ভিডিওতে। দর্শক, তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন, অনেক বড় ব্লগ হবে আজকে, প্রায় 23 মিনিটের মতো। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা। অবশেষে জায়গা খুলে খুঁজে পেলেন ভাইরা, এখন জায়গা খুঁজে পাওয়ার পরে ওনারা প্রস্তুতি নেবেন। নামার আগে ভাইরা উজু করে নেন, অ্যাকচুয়ালি পাক পবিত্র হয়ে পানির ভিতরে নামা উচিত। এখন ব্যাপক ঠান্ডা, ফাল্গুন মাস, গরম কিন্তু পানি ঠান্ডা, উপরে গরম কিন্তু পানি ব্যাপক ঠান্ডা। আরে বাবা মাশাআল্লাহ, খুব ঠান্ডা, পানি ঠান্ডা রে, কালকে কি মনে হচ্ছে, খুবই ঠান্ডা, পানি ঠান্ডা, উপরে গরম কিন্তু পানি ঠান্ডা। আজকে দেখা যাক কেমন মাছ পান ওনারা। অনেকে বলে থাকেন ছোট মাছ ইত্যাদি, কিন্তু যে মাছ ওনারা ধরেন ওগুলো ছোটোর মধ্যে পড়ে না, ওগুলো ওরকমই সাইজ হয় সর্বোচ্চ। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভাইরা, প্লিজ বাঘাট মাছ ধরলে ছেড়ে দিবেন, মানে ছোটোটা, ওই যারা 100 গ্রাম 150 গ্রাম এক পোয়া, এ মাছ খায়ও তো কিছু হবে না, কিছু আমি থাকলেও ছেড়ে দেবেন, না থাকলেও ছেড়ে দেবেন, ঠিক আছে ভাই? ও মাছ আসলে ধরিনি, ছোট বাউস এগুলা ধরিনি। হ্যাঁ, মানে ওগুলো কালবাউস ছাড়বেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছ ধরি না। যেমন একটা বনে যেমন সিংহ থাকে না, সিংহ থাকা প্রয়োজন আছে, একটা রাষ্ট্রে যেমন সরকার থাকা প্রয়োজন আছে, নদীর একটা বস থাকার দরকার আছে। আর নদীর কিন্তু বস হচ্ছে বাঘার, ও নদী শাসন করে, ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, নদীর প্রকৃতি। তো ও যদি বিলুপ্ত হয়ে যায় তো বন তো মনে করেন, নদী তো ধরেন নেতা শূন্য হয়ে গেল। কাজের কথা বলেছে, বসিতে বাঘার মাছ বসিত, কম্প্রেসর মেশিন চালু হয়ে গেছে, এদিকে প্রস্তুতি নিচ্ছেন নামার জন্য। অ্যাকচুয়ালি বিষয়টা খুবই ভয়ঙ্কর এবং কষ্টদায়ক। এনাদের যে এই যে খালি গায়ে নামেন, তো আমরা সুইম সুইটের ব্যবস্থা করব, আমি কিনে দেবো এনাদেরকে ইনশাআল্লাহ। তারপর থেকে হয়তো বা একটু ঠান্ডা কম লাগতে পারে। সুইম সুইট পরে নামা লাগবে ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওটা তো আমরা আগে থেকেই চাইছিলাম, ইনশাল্লাহ এবার হবে। আইল বাইরে তো ঢাকাত পাওয়া যায় না, ওটা একবার চট্টগ্রাম ছেড়ে পাওয়া খুব শীঘ্রই হবে, প্রয়োজনে সিটিগাং যাব আমি, আসলে ওখানে ছেড়ে পাওয়া যাবে, সিটিগাং লোক আছে আমার, ওখানে গেলে পাওয়া। এর আগের ভিডিওতে বলেছিলাম, তো দেখা যাক খুব শীঘ্রই হবে, এই মাসের মধ্যেই হবে ইনশাল্লাহ। কতটুকু বাতাস লাগে, কতটুকু না লাগে,
অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। অ্যাকচুয়ালি আপনাদের একটা শেয়ার অনেক কিছু উপকার করতে পারে, আমাদের চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এটি এখন নামবেন, নেমে প্রায় আধা ঘন্টা বা 45 মিনিটের মতো পানির ভিতর থাকবেন, 45 মিনিট পর উঠে আসবেন। তো আজকে দেখবো আমরা উনি কতগুলো মাছ শিকার করে আনেন। খালি গায়ে সুইম স্যুট থাকলে এটা হতো না, এত ঠান্ডা লাগতো না। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, চলুন আমরা আমাদের জায়গাতে ফিরে দিই। শুরু হয়ে গেছে ফুটবুড়ি, এই যে এই নৌকার নিচে নিচে মাছ শিকার করে বেড়াচ্ছে, ওই যদি ওদিকে যাচ্ছে আবার এদিকে আসছে। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার হলো সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ঠান্ডা পানির মধ্যে থাকা। এই ঠান্ডা পানিটাকে রোধ করতে পারলে এনাদের একটু শান্তি হতো। এভাবে উনি এখন মাছ শিকার করবেন প্রায় আধা ঘন্টা বা 45 মিনিটের মতো, আমরা অপেক্ষা করি আর দেখা যায় কোনো শুশুক দেখতে পাই কিনা। তারপরে আমাদের হাবিবুর ভাইয়ের পালা, তারপর ওনার দেখবো কতটুকু মাছ পান। চিংড়ি মাছ পেলে আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ, প্রচুর চিংড়ি মাছ হয় কিন্তু এখন হচ্ছে না। সুন্দর একটা জায়গা নদীতে, নদীতে আমার অনেক ভালো লাগে। এই এলাকা দিয়ে শুশুক দেখা যায়, প্রচুর শুশুক থাকে এইসব জায়গা দিয়ে। অনেক মাছ শিকার করে কালকে নামছিলেন ভাই, কালকে কতগুলো মাছ হয়েছিল? কালকে 1630 টাকা। বন্ধুরা আমার একজন সাবস্ক্রাইবার টাটা দিচ্ছে, উনি নিয়মিত আমার ভিডিও দেখেন, বোঝাই যাচ্ছে উনি মাছ শিকার করছে। করুক আমরা অপেক্ষা করি বন্ধুরা, অপেক্ষা শেষে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। রাখছি। দীর্ঘ 40 মিনিট পর উনি ফিরে আসছেন আমাদের মাঝে, সিগন্যাল দিয়ে দিছিলেন। ওটা ছুটে গেল যে ছুটলে মাছ কমে, মাছ হয়েছে মাছ কমলে কমাইছে, একদমই কম মাছ, কিন্তু একটা শুধু বড় মাছ। মাশাআল্লাহ, এটা সেই মজার। বড় গুলা কেমন দামে বিক্রি হবে ভাই? এই এই সাইজের গুলা 600-700। আর এই ছোট গুলা? ছোট গুলা 300 গুলা 500। আচ্ছা আচ্ছা, সুন্দর। আপনারা এরকম মাছ নিতে চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি নাম্বার দিয়ে দিব। একদম তাজা মাছ, এইমাত্র নদী থেকে ধরে আনলো, দেখলেনই তো গোটা ভিডিওটা, মানে একটু আগে পানির ভিতরে নামলেন আর এই যে মাছগুলো নিয়ে আসলেন। অ্যাকচুয়ালি প্রতিদিন তারা মাছ পান এমন না, আর শুধু একটা চিংড়ি মাছ পাইছেন। মাছ চিংড়ি মাছ পাওয়া যায় না, একটা শুধু চিংড়ি মাছ পাওয়া যায়। ভাই এই টাইমটা ছেলা ছেলে মাছ ভালোই কম, মানে কাঁপতেছেন কথা বলতে পারতেছেন না। অ্যাকচুয়ালি ঠান্ডাটা যদি একটু শরীরে কম অনুভূতি হতো তাদের, তাহলে এই মাছ মেরে অনেক শান্তি পেতেন তারা।
ঠান্ডারে ওনাদের প্রধান সমস্যা। এই মাছ এরকমই বড় হয়, এর চেয়ে বড় হয় না, কিন্তু মানে আগুন জ্বলে কেমন করতেছে। একবার নেমে 5 কেজি, একবার নেমে 5 কেজি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এরকম মাছ ধরার ভিডিও খুব একটা দেখা যায় না, অনেক সময় ফেক ভিডিও দেখতে দেখতে আপনারা ব্যস্ত হয়ে যান। এগুলো একদম রিয়েল ভিডিও, কোনো রকম ইয়ে নাই, এডিট নাই। আবার অনেকে বিশ্বাস করতে চান না যে বস্তাটা আগে করে মাছ নিয়ে যাই, দেখলে নিতে খালি বস্তা নিয়ে গিয়ে 7টা মাছ নিয়ে আসছেন। এখন এই ভাইয়ের পালা, এই ভাই প্রস্তুতি নেবেন নামার জন্য। এনারা পালা করে মাছ শিকার করেন, একবার উনি একবার উনি, যখন মাছের সিজন। এমন হয় না ভাই দিনে দুইবার করে নামেন একজন? ওটা কোন সময়? এখনো এই সময়তে নামি, আজকে হতে পারে। আজকে আবার নামবেন? এই এখন মাছই তো নাই, মানে যখন গরমকাল হয় তখন বেশি সময় নামা হয়। হ্যাঁ, একবার নামলে 2 ঘন্টা 3 ঘন্টা কে থাকে। 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত থেকে যাবো, একটা লাগলে বের হয়ে যাবে। আপনি আনবেন, আপনার গুলো খায় না, আমার গুলো আজকে খান। আজকের দিনের কেক বানানি কেক গাড়া ঠান্ডায় তো আছে, বলেন গাড়া গরম হোক। এর চেয়ে বড় মাছ পাওয়া যায় না? এর চেয়ে বড় মাছ হয়? উপরে পানি মানে বর্ষাকাল, ওই সময় একবার ডাকবেন আমাকে, মানে আমি তো ধরা লাভ আছে। আচ্ছা ভাই, একজন কোশ্চেন করছে, এই মাত্র কোশ্চেন করলো যে আচ্ছা ভাই উনি পানি থেকে নেমে ওঠে পোশাক পরেন না কেন? পোশাক পরলে তো গরম ধরে, তা আপনি কি বলবেন এখন? রোদে হিটটা গায়ে শরীরে লাগলে পানির এই পানিটা লাগলে ইয়ার আগুনটা শর্ট করে হিট হয়ে যায়। পোশাক আছে তো ভালো কাজ করে। হ্যাঁ, তো যে ভাই কোশ্চেনটা করছিলেন আশা করি উত্তরটা পেয়ে গেছেন, শর্ট করে গাড়া হিট হয়ে যায়, কারণ সূর্যেরও তেজ আছে আর মাশাআল্লাহ এই যে আগুন জ্বলতেছে, তো এই দুয়ের ফলে, দুয়ের শক্তির জোরেই উনি বেশি হিট নিয়ে থাকেন, যার ফলে পোশাকের খুব একটা প্রয়োজন হয় না। তো ভিডিওটা আমি এখানে রেখে দিচ্ছি বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, সরি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন এবং মাস্ট বি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রায় 1 ঘন্টা পর উনি উঠে আসছেন, আজকে উনি 1 ঘন্টা ছিলেন। আলহামদুলিল্লাহ উঠে আসছে। দীর্ঘ সময় ছিলেন আজকে, ঘাট সোজা
অনেকক্ষণ ছিলেন ভাই আজকে? দীর্ঘ সময় ছিলেন আজকে? কতগুলো পাইছে ভাই মাছ? হবে ও মাশাআল্লাহ, ভালোই মাছ। এই মাছের জন্য এত কষ্ট করা, প্রায় ঘন্টা খানিক ছিলেন আজকে এই মাছগুলোর জন্য। 3 কেজি, 3.5 কেজি হবে ইনশাল্লাহ। এইটার আবার চেহারা অন্যরকম যে, এগুলি বেড়াইনি মাছ। হ্যাঁ, ভদ্র মাছ, বেড়াইনি মানে মাটি থাকে মাছটা, গাড়িতে থাকে। মাথা মারতেছে কেমন করে, স্বাদ বেশি হবে। মাছ যে কতটা থাকি যাচ্ছে, এই যে পয়েন্টে মা খালি একটু একটু ফুটিতে পারে দাদা গো, হেটা দাঁড়ো দিব এই আর বেরিয়ে গেছি। ছোট পয়েন্টে মাছ ক্যাপ চালালি আসতেছে ভাইয়ের হাত মোটা, তো এই জন্য ঢুকে না ব্লগে। হাতটা তো একদম সাদা হয়ে গেছে। সাদা হবে কাটি যাবে, নিচে তো কিচ্ছু দেখা যায় না তাই না ভাই? সব গুলা না, চোখ বন্ধ করে থাকেন আপনারা? চোখ বন্ধ করে বেশি থাকি আমি, তাকাই তো, আমি তাকা থেকে আর এই যাবত ধরে মনে হয় তাকা থেকে 3-4টি মাছ ধরেছি আমি এই পর্যন্ত। ভাই নামে একটি বড় মাছ পাইছিলেন আর এখন এই ভাই নামে এগুলো ধরলেন। এগুলো 300 টাকা কেজি বিক্রি হয়, অর্থে ছোটগুলি সব ছোটগুলি, আর এগুলো 500-600। হ্যাঁ, 500 মিলি, 300 যেগুলো। আর আপনাদের দেখাই দিই, আপনারা যদি নিতে চান তাহলে যে এই মাছটার দাম বেশি, ওদি ধরেন 700-র উপরে, আর 800-র মানে 850। এই যে এটা 850 টাকা কেজি সম্ভবত, কেজি না? হ্যাঁ, না এইটি কেজি হলে তো সাইজ অনুযায়ী দাম। আপনারা আপনারা অনেকে মাছ নিতেছেন, সাইজ অনুযায়ী দাম, যখন যেরকম সাইজের পাবে তখন সেরকম সাইজের দাম। এনাদের থেকে এরকম তাজা মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ দেখাবো খুব শীঘ্র ইনশাল্লাহ। চিংড়ি মাছ যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন, আমি যে আমাদের হাবিবুর ভাইয়ের নাম্বার আছে দিয়ে দেবো, তাহলে নিয়ে যান ওনাদের থেকে মাছ। অনেকেই মাছ নেওয়ার জন্য বলেছিলেন। মামুনের সাথে সাথে সুর মিলা মামুনও মিশে দেয়। দেখ
তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রেখে দিব যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভালো থাকবেন ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ যে মাছগুলো ওনারা ধরলেন এখন বিক্রি করে দিবেন চলুন যাই দেখি কত টাকায় বিক্রি করে এই তো আঙ্কেল ভালো আছে আলহামদুলিল্লাহ লাগাই দিলাম আগে বিভিন্ন সাইজের মাছ আলাদা আলাদা করে বিক্রি হচ্ছে বললে তো হবে না খালি তোকেও করতে হবে একটা নামাও যে কোনো একটা নামা আর একটা পূজা দিছি ভাই আমার শোনা আমার পূজা দিছি ভাই আমার শোনা আঙ্কেল ভালো থাকেন ভালো মাছ আসছে এখন নদীতে আসবে আসবে ভালো মাছ আসবে এখন যত শীত চলে যাবে না ওনারা এখানে মাছ বিক্রি করে থাকেন যখন মাছ ধরা শেষ হয় তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম 2000 টাকার মাছ হলো আজকে এভাবেই চলে তাদের জীবিকা তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করবেন প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন